সরকার নিষেধাজ্ঞায় সাগরে মাছ শিকার বন্ধ থাকলেও প্রতিশ্রুতি অনুযায়ী খাদ্য সহায়তা পাচ্ছেন না পটুয়াখালী উপকূলীয় জেলেরা। ফলে পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন পার করছেন তারা। এ অবস্থায় বিকল্প কর্মসংস্থান ও খাদ্য সহায়তা নিশ্চিত করার দাবি জেলেদের। জেলা প্রতিনিধি জাহিদ রিপনের তথ্য ছবিতে মুমিনুর রিপনের রিপোর্ট। মৎস্য সম্পদ সংরক্ষণ ও প্রজনন ঠিক রাখতে 20 মে থেকে 23 জুলাই পর্যন্ত বঙ্গোপসাগরে সব ধরনের মাছ শিকারে নিষেধাজ্ঞা রয়েছে সরকারের। এই সময়টুকুতে জেলেদের জন্য বিশেষ খাদ্য সহায়তার অংশ হিসেবে 56 কেজি করে চাল দেওয়ার আশ্বাস রয়েছে মৎস্য বিভাগের। কিন্তু অনেকটা সময় পেরিয়ে গেলেও সরকারি সেই সাহায্য জোটেনি অধিকাংশ জেলের ভাগ্যে। এই 65 দিন অবরোধ দেওয়ায় আমরা ব্যবসায়ীরা খুবই অসুবিধার মধ্যে আছি। দুর্যোগের মধ্যে এই করোনার মধ্যে কোথাও বাইরে যেতে পারতেছি না, কাজবাজ করতে পারতেছি না, এবং চেয়ারম্যান মেম্বাররাও আমি কোনো সময় জানলে কারো করে না, আর তারাও কোনো খেয়াল নিতে আসে না। যারা পেয়েছেন তাদের অভিযোগ চাল কম পাওয়ার। করোনা মহামারীর এই দুঃসময়ে তাই নিষেধাজ্ঞা অমান্য করেই মাছ ধরতে সাগরমুখী হচ্ছে অনেকে। এ অবস্থায় বিকল্প কর্মসংস্থান সৃষ্টির দাবি জেলেদের। একদিন মাছ না ধরলে আরেকদিন আমাদের সংসার চালাইতে পারি না, খুব কষ্ট হয়। আমাদেরকে নদীতে জাল পাওয়া বন্ধ করে দিই। এই 56 কেজি চাউল বরাদ্দ দিছে 64,777 জন জেলেকে। এটি আমরা আগামী মাসের 15 তারিখের মধ্যে চাউল বিতরণ আমরা শেষ করব বলে। সাগরে মাছ ধরায় 65 দিনের নিষেধাজ্ঞাকালে সরকারি খাদ্য সহায়তার জন্য পটুয়াখালীতে নিবন্ধিত রয়েছেন 64,777 জন জেলে। মমিনুর রিপন, এটিএন বাংলা।